ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। যাই হোক, তোমাদের রিকোয়েস্টে আজকে আমি নিয়ে চলে এসেছি আমার গোল্ড কালেকশন, যেটা ভিডিও হবে আমার বাপবাড়ি থেকে কী দিয়েছে আর শ্বশুরবাড়ি থেকে কী দিয়েছে। তো বেশি কিছু দেয়নি, আগে থেকে বলে দিচ্ছি, অল্পই দিয়েছে, যেটুকু বানিয়েছি বিয়ের পরেই বেশি বানানো হয়েছে। বিয়েতে যেটুকু দিয়েছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর শুরুতে দেখাচ্ছি আমার বাপের বাড়ি থেকে কী দিয়েছে। তো বাপের বাড়ি থেকে কী দিয়েছে বলতে গেলেই শুরুতে দেখাতে হবে আমার এই যে শাখা, যে শাখাটা দিয়েছিল শাখাটা দেখাচ্ছি, আছে আমার কাছে, তো সেহেতু দেখিয়ে দিচ্ছি। এই হলো শাখা, দেখো ময়লা হয়ে গেছে, পরিষ্কার করা হয়নি। আমার শাখার ডিজাইনটা এরকম ছিল, মাঝখানে একটা ফুল ছিল, দুই দিকে দুটো প্রদীপ মতো ছিল, তারপর এরকম বেঁকানো একটা পাত মতো ছিল, তারপরে সেম। তো এই হলো আমার শাখা। আর কতটা রোগা ছিলাম দেখো, এখন ঢুকছে না। তো এই শাখার যে সোনাটা ছিল সেই সোনাটা দিয়েই আমি শাখা আর পলা বানিয়ে নিয়েছি, আর মজুরি যা যা লেগেছে তো সেটা আমার মায়ে দিয়েছে। এটা আর এটা বানিয়েছি আমার ছেলে হওয়ার 6 মাস বয়স যখন, তখন পুজোর আগে, তো এটা বানিয়েছি। আর তারপরে দেখাবো, তো পলা যেটা ছিল সে পলা বাঁধানোটা ভেঙে আমি অন্য কিছু বানিয়েছি, সেটা এখানে নেই, তো সেটা দেখাতে পাচ্ছি না। পরে দেখাবো নেকলেস, তো তারপরে একটা দিয়েছে নেকলেস। আর নেকলেসটা কী বলতো, মানে আমার পছন্দ হয়নি সেইভাবে নিতে হয়, তো নিয়েছি বাধ্য হয়ে। আর এদিকে টার্সেলের এই সুতো টুতো সব বেরিয়ে গেছে। এই হলো আমার নেকলেস, এই হলো আমার নেকলেস, এই দেখো এটা হলো আমার নেকলেস। তো এটাই আমার নেকলেস, এটা আমি বিয়ের সময় নিয়েছিলাম। এই দেখো নেকলেসটা, মোটামুটি ডিজাইনটা খুব সুন্দর না, মোটামুটি। তো তারপরে দেখাবো আমি কানের, তো এই হলো আমার ঝুমকো, ছোট্ট ঝুমকো। এই হলো আমার ছোট ঝুমকো, তো আমার ঝুমকোটা এরকম ডিজাইন, ঝুমকোটার মধ্যে সিম্পলের মধ্যে ডিজাইনটা। তো এবার দেখাবো আমার বরের চেন, তো আমার বরের চেন এই যে লং না শর্টের মধ্যে একদম। আর তো নেকলেসটা নিয়েছি আমি অঞ্জলি জুয়েলার্স থেকে, আর শাখা বাঁধানো, পলা বাঁধানো, আর আমার কানের, হ্যাঁ কানের, এগুলো নিয়েছি আমাদের ওখান থেকে লোকাল সোনার দোকান থেকে। আর এই যে চেন, আমার বরের চেন ডিজাইনটা ঠিক এরকম। তো এই চেনটা আমার বরের, আর এই হলো একটা আংটি আমার বরের। তো এই চেন আর চেন আর এই আংটিটা নেওয়া হয়েছে হাবড়া কেশব জুয়েলার্স থেকে। তো আমার বাপের বাড়ির পর্ব শেষ, কিন্তু বিয়ের পরে, ছেলে হওয়ার পরে আমাকে একটা মানে বালা দিয়েছে, দিয়েছে বলতে কি বলতো, আমার মা কোনোদিন আমাকে বলেনি যে তোকে এটুকু দেবো বা দেবো না, কি ভালো কি মন্দ এইগুলো কিচ্ছু বলেনি। আমার পছন্দ অনুযায়ী আমার যেটুকু মনে হয়েছে সেটুকুই নিয়েছি, মানে সামর্থ্য অনুযায়ী আমি ম্যানেজ করেছি। তো মা আমাকে পয়সা ধরে দিয়েছে, আমি সব কিছু ম্যানেজ করেছি, যেটুকু পেরেছি সেটুকু নিয়েছি। তো আমার বোনের বেলা, বোন ছোটো, বোনের বেলায় সব আমি ঠিক করছি, সব কিছু বানানো হচ্ছে, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। হয়ে গেছে, কানবালাটা হয়ে গেলেই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, পরে আমার ছেলে হওয়ার পরে আমার মা এটা বানিয়ে দিয়েছে, এই বালাটা বানিয়ে দিয়েছে। বালাটা দেখো, এটা আমি মানে ইউটিউব থেকে এটা আমি ডিজাইনটা পছন্দ করেছি, আর এটা আমি বানাতে দিয়েছি যে দোকানে, সেই দোকানে অনেকেই দেখে না, অনেকেই বানাতে দিয়েছে, অনেকেই বানিয়েছে, এমনকি সেম আমার বোনও বানিয়েছে। তো যাই হোক, এরকম একটা আছে, এটা মানে একটা গোলের মধ্যে আছে, আর এই জায়গাটা একটু এরকম টাইপের, আর এই যে সূর্যমুখী ফুল টাইপের আছে দেখো, এই দেখো সূর্যমুখী ফুল প্যাঁচানো, মানে অনেক রকম মিলেমিশে, দারুণ, মানে খুব সুন্দর একটা জিনিস। তো গেল বাপের বাড়ি পর্ব, এবার আসি শ্বশুরবাড়ি থেকে কী দিয়েছে। তো শ্বশুরবাড়ি থেকে যেটা দিয়েছে সেটা প্রথমে আমার মুখ দেখে যেটা দিয়েছে সেটাই দেখাচ্ছি। তো আমার মুখ দেখে দিয়েছে
একটা নোয়া আইস টি বা আইস আইস টি বলে তো আইস টি নোয়া বানানো, তো যাই হোক এটা দেয়নি, মানে সেই আমার শাশুড়িমা যে আইস টিটা দিয়েছিল আইস টি বা নোয়া, তো সেটা ভেঙে আমি এটা বানিয়েছি, তার কারণ সবসময় পড়ে থাকতাম আর ঘষা লেগে লেগে না ক্ষয়ে গেছিলো, তো সে কারণে আমি এটা ভেঙে এটা আমি বানিয়েছি। ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে, দেখো বুঝতে পারছ ডিজাইনটা ঠিক এরকম। তো প্রথমে মুখ দেখে দিয়েছে এটা এটা না মানে এই সোনাটা, ডিজাইনটা তো অন্য, সেটা তো আমি ভেঙে দিয়েছি। তারপরে বানিয়ে দিয়েছে যে চেনটা, সেই চেনটা ছিঁড়ে গেছে, তো পরে এটা বানিয়েছি, এটা বক্স বক্সিং বলে মনে হয়, যাই হোক চেনটা আমার খুব পছন্দ হয়েছে। এই দেখো তো গেল চেন আর নোয়া। তারপরে আসছি বালাই, তো বালা হলো আমার তিনটে তিন রকম। তো প্রথমে যেটা দেখাচ্ছি মানে একটা তো দেখিয়ে দিয়েছি ওটা আমার মা দিয়েছে, আর এখন যেটা দেখাচ্ছি সেটা হলো আমার বিয়ের সময়, আমার বিয়ের আগে। তো আমার বিয়ের আগে আমার শাশুড়িমা আমার বরকে বলেছে যে তোর বউকে আসতে বল, তোর বউ মানে নিজেরটা নিজে পছন্দ করে নেবে। তো আমি আসতে যাইনি, আমার বর জোর করেছে, তারপরে আমি এসেছি। তো কাজটা পরে অঞ্জলি জুয়েলার্সে ঢুকেছি, তারপরে মানে অনেক ভারী ভারী মোটা মোটা দেখেছি, পছন্দ হচ্ছিলো মন থেকে, মানে মনে মনে হচ্ছিলো যে পছন্দগুলো নিই, কিন্তু না অনেক কেমন লজ্জা লাগছিলো। আমি মানে সব থেকে পাতলা সরু মানে 12 গ্রাম যেগুলো সেইগুলো পছন্দ করেছি, তো সেটা হলো এই এরকম টাইপের একটু আলাদা ছিল। তো সেগুলো মাঝে মাঝে পরতাম বলে না কী হয়েছে বলতো, মানে ঘষা লেগে মানে ক্ষয়ে ক্ষয়ে গেছিলো। তো আমার দেওরের বিয়ে হয়েছে 19 সালে, শাশুড়িমা আমাকে যেমন বালা দিয়েছে দেওরের বউকেও দেবে, ছোটো ছেলের বউকেও দেবে, তো সে কারণে আমাকে নিয়ে গেছিলো পছন্দ করতে, ওকে বলেছিলো ও যায়নি, তো আমাকে নিয়ে গেছে। তখন আমারটাও বলেছিলো তোরটাও পাল্টে দিয়ে দেবো, তো যা লাগে মজুরি টজুরি দিয়ে দেবো, তো দিয়েছিলো। তখন কী করেছিলাম মানে এমন সময় গেছিলাম না, মানে সেরকম ডিজাইন ভালো লাগছে না, সেরকম ভালো ডিজাইন পছন্দ হচ্ছিলো না, কিন্তু একটা পছন্দ হয়েছিলো, তো সেটা হলো এটা। আর এটা যেহেতু ভারী, এটা অনেকটাই ওয়েট, তো সে কারণে দুটো নেওয়া হোক, দুটো নিলে অনেকটা ওয়েট হয়ে যাবে বলে সে কারণে আমি নেবো কি নেবো না আমি বলছি কি আমি একটাই নেবো, আমি একটা নিয়ে বসে আছি, একটা ধরে বসে আছি। তো দোকানদার বললো না একটা নিলে কেমন হবে, তুমি দুটোই নাও, তাহলে এক কাজ করো সেম ডিজাইন, একটা তোমার যায়ের জন্য নাও, একটা তুমি নাও, আর এরকম হালকার মধ্যে একটা তোমার যায়ের জন্য তুমি নাও, তাহলে যখন কোথাও বেড়াতে যাবে অনুষ্ঠান বাড়িতে তখন দুটো যায়েরটা তোমারটা মিলিয়ে তুমি একদিন পরলে আবার তোমার যাও এরকম পরতে পারবে, এটাও মিলিয়ে পরতে পারবে। তো এরকম বললো, তখন মাথায় কী ঢুকলো কে জানে নিয়ে নিলাম। তো পরে আফসোস করছিলাম, আমার বরকে বললাম যে এরকম আমার দুটো দিতে পারতে, বলে তুমি নাওনি কেন, তোমার দোষ তুমি নাওনি কেন। তো যাই হোক আমি তো বুঝতে পারিনি, আমি যদি মানে দোকানের সামনে বলবো আমাকে যদি কিছু বলে, তো আমি সাহস করে আর কিছু বলিনি, কিন্তু আমার বললে আমার বর হয়তো কিছু বলতো না, কিন্তু তাও কেমন লাগছিলো বলে নিইনি। তো যাই হোক যা যা হয়ে গেছে কিছু করার নেই, কিন্তু এটাও আমি ভাঙবো, আমার ভাঙা ভাঙির স্বভাবটা বিশাল, মানে বাজে একটা স্বভাব আছে যে আমি এগুলো ভাঙি বিশাল, যেটা আমার প্রিয় না, যেটা আমার পছন্দ না হয় সেটা আমি ভেঙে ফেলি, মানে ভেঙে অন্য কিছু বানাই। তো এটা এটা তো দেখালাম, এটা হয়ে গেল, তো এটা দেখে নাও, এটার ডিজাইনটা সেরকম কিছু পছন্দ হয়নি বলে সেরকমভাবে দেখাচ্ছি না, তো দেখানোর হচ্ছে এইটা, এটাই হলো মেন জিনিস। এই দেখো ডিজাইনটা, মানে হাতি মানে মুখের ডিজাইনটা হাতি তো অনেক দেখেছি, কিন্তু এটা হলো সিংহ, এটা একটু ইউনিক টাইপের দেখলাম সে কারণে নিয়ে নিলাম, এটা আমার খুব পছন্দ হয়েছে। আর এটা খিলা সিস্টেম আছে, এই দেখো খোলা যাবে, মানে যে কোনো হাতে পরতে পারবে, সে মোটা রোগা সরু 24, 28, 26 সব রকম, এটা মনে হয় 26 সাইজ। তো যাই হোক এটা এরকম খেলা দেওয়া আছে, আর এ দেখো আবার চোখ আছে, এই সিংহর চোখ আছে, আবার সাইডের ডিজাইনটা দেখো খুব সুন্দর, এইখানটা দেখো কি সুন্দর ফুল আছে, একটু নিমকির মতো টাইপের এরকম দুটো মানে ঘট মতো আছে, তারপরে এরকম একটা কলকা আছে, দেখো কি সুন্দর ডিজাইনটা খুব সুন্দর। তো এই হলো আমার বালা। তো আরেকটা জিনিস দিয়েছিল আমার টিকলি, শাশুড়িমা আমার বিয়ের সময় একটা টিকলি দিয়েছিল, সেটা একটু হালকা ওয়েট ছিল, তো দেওরের বিয়ের সময় একটু ভারী ওয়েট করে দিয়েছে, তো আমাকে বলেছে তাহলে তোরটাও ভারী করে দিই। তো এই হলো আমার টিকলি, এটা হলো টিকলি, ডিজাইনটা তোমাদের দেখাচ্ছি, এটা আমিই পছন্দ করেছি, এই দেখো ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন টিকলিটার,
আমার দেওরের বিয়ের সময় পড়েছিলাম আমি টিকলিটা। তো যাই হোক, এই হলো আমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছে বিয়ে, বিয়ের সময় মানে বিয়ে উপলক্ষে দিয়েছিল। আর দেওর যেটা দিয়েছিল সেটাও দেখিয়ে দিই, দেওর দিয়েছিল এইটা, দেওর দিয়েছিল এটা অঞ্জলি জুয়েলার্স থেকে। আর আমরাও দেওরের বউকেও সেম দিয়েছি, এর থেকে একটু বড়, সেটা দিয়েছি সেনকো থেকে। তো এই দেখো ডিজাইনটা এরকম খুব সুন্দর। তো এই গেল সব কালেকশন শেষ, সোনা যা মানে বাপের বাড়িতে শ্বশুরবাড়ি থেকে যেগুলো দিয়েছে সব দেখিয়ে দিয়েছি। তো আগেই বলেছি আমার বেশি কিছু না, অল্প, তো অল্পই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন দেখাবো আমার মানে বিয়ের সময় আমার দিদা শাশুড়ি কী দিয়েছিল। তো দিদা শাশুড়ি দিয়েছিল মানে আমার বরের দিদা দিয়েছিল এই যে নূপুরগুলো, এই দেখো এই নূপুরগুলো দিয়েছিল। তো দুঃখের বিষয় আমার দিদা শাশুড়ি মারা গেছে, দিদা শাশুড়ি নেই, দিদা শাশুড়ি মারা গেছে আর দাদুও মারা গেছে। তো আমি সেই বিয়ের সময় পড়েছিলাম, তারপরে একদিন হয়তো পড়েছিলাম কি না জানি না, মনে নেই। এই হলো আমার পায়ের তোরা। আর এটা দিয়েছিল আমার মামা বাড়ি থেকে। হ্যাঁ এই দেখো, এটা সিম্পলের মধ্যে খুব সুন্দর। তো দেখো এটা সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা পায়ের তোরা, এটা খুব পছন্দ হয়। কিন্তু বলতো কি বলতো, মানে আমার পরতে ইচ্ছে করে কিন্তু আবার ভালো লাগে না, মানে পরতে ইচ্ছে করে কিন্তু ঝুনঝুন করে পায়ে লাগে, কেমন দম বন্ধ হয়ে যায়, মানে ঘুমাতে পারি না আমি, এটাই হলো আমার সমস্যা। তো যাই হোক, এই ছিল আজকের আমার কালেকশন গোল্ড জুয়েলারি। আমার বিয়ে উপলক্ষে আমার এইগুলোই পেয়েছি আমার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি থেকে, তোমাদের দেখিয়ে দিলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক করতে ভুলবে না। তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি চাও আমি খুব তাড়াতাড়ি আমার শাড়ির কালেকশন, বেশি শাড়ি তো নেই আমার, তো যেটুকু আছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কিছু কুর্তি আছে নতুন, সেগুলো কিছু একদিনও পরা হয়নি, তো সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আর হ্যাঁ, আর আমার কিছু মানে জুয়েলারি আছে গোল্ড অবশিষ্ট পরে দেখানোর মতো, সেগুলো হলো তো বিয়েতে আমি যে উপহারগুলো পেয়েছি ছোট ছোট, ছোট থেকে একটু বড়, তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব যদি তোমরা চাও, যদি তোমরা চাও তো কমেন্ট করে জানাবে, আমি বাকি যেগুলো আছে তো সেগুলো দেখিয়ে দেবো। আর তার মধ্যে আমার ছেলের কিছু মানে সোনার জিনিস আছে, তো সেগুলো তোমাদের দেখিয়ে দেবো। আজকে ভিডিও এইটুকু, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো, আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সঙ্গে কালকে নতুন কোনো ব্লগ।